হ্যালো বন্ধুরা, এটা কদিন আগের ব্লগ। কিছুদিন আগে আমি স্কুলের বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে গেছিলাম, আমার ফ্রেন্ডসরা তার হাজবেন্ড বাচ্চাদের নিয়ে। তো ভীষণ মজা করে কাটিয়েছি দিনটা বেশ কিছুদিন আগে। এটা এটা অক্টোবর মাসের ব্লগ, অরিজিতের বার্থডের কয়েকটা দিন আগেই। তো আমরা মিট করেছিলাম অ্যাক্রোপলিস মলে, তো সবাই একে একে ওখানে পৌঁছে যাই। গিয়ে এবার ওপরের ফ্লোরে আমরাই আগে পৌঁছেছি, তো গিয়ে আগে একটুখানি ওয়েট করছিলাম সবার জন্য। দেন টুকটাক একটু ফটোশ্যুট তো বানতা হ্যায় ভাই, সেজে গুজে গেছি একটু ফটোশ্যুট করে। ফাইনালি আমরা খেতে ঢুকে পড়েছিলাম, আমাদের টেবিল বুক ছিল বারবিকিউ নেশনে। তো যেটা হয়ে থাকে বারবিকিউ নেশনে, কথার সঙ্গে প্রচুর প্রচুর খাওয়া দাওয়ার আইটেম সেসবই হচ্ছিল, সঙ্গে বাচ্চাগুলোর বদমাইশি দুষ্টুমি। বকবক তো শেষই হচ্ছিল না, আমাদের বকবক চলেই চলেছে। বিনোকে দেখো, বকেই চলেছে বকেই চলেছে আমরা শুনছি। আর এই যে আমাদের নিউ মমি বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে খাচ্ছে, আর এই যে আমাদের পুচকু দুষ্টু বুড়িটা উঠে পড়েছে, তার বাবা তার জন্য দুধ বানাচ্ছে। মা বাবা হয়ে গেলে এইসব ডিউটিগুলো ভীষণ ভীষণ কমন, আর সত্যি কথা বলতে এগুলো এনজয় করাও খুব দরকার। এখানে বাচ্চারা দেখো স্টার্টারের পরেই চলে গেছে ডেজার্ট খেতে, কারুর মেন কোর্সের কোনো ইন্টারেস্ট নেই। বাকিরা সবাই এখানে টাকিলা শর্টস লাগাচ্ছে যে আজকে মস্তির দিন, অনেক দিন পর দেখা হচ্ছে। বিনো যেহেতু দিল্লিতে থাকে, ও এলে পরে একটা মিট আপ আমাদের হয়েই থাকে। ফাইনালি আমরা মেন কোর্স নিয়ে বসে পড়েছি, বাসন্তী পোলাও মাটন কষা, মোস্টলি সবাই এটাই এনজয় করেছে। আমি একটা চিকেনেরও ডিশ ট্রাই করেছিলাম। তারপর তো বারবিকিউ নেশনে প্রচুর প্রচুর অপশন থাকে মিষ্টি, সেইগুলোই ট্রাই করে এবার চলে গেছিলাম কুলফির কাউন্টারে, যেটা কুলফি না খেলে হবেই না। বারবিকিউ গেছি আর কুলফি খাবো না, এটা কি হতে পারে? তো আমি এবারে পান কুলফি না ট্রাই করে একটু অন্যরকম ম্যাঙ্গো কুলফি নিয়েছিলাম, এটাও বেশ ভালো ছিল। আর বাচ্চারা দেখো এখানে কী করছে, ছোটো ছোটো দৌড়োদৌড়ি। তো বারবিকিউ নেশন গেছি যখন একটা বার্থডে কেক কাটনা তো বানতা হ্যায়, তো অরিজিতের বার্থডে যেহেতু সামনেই ছিল, ওই জন্য অরিজিতের বার্থডে স্পেশালি কেক আনানো হয়েছিল। আর এখানে সবাই অরিজিতের পিছনে লাগছে যে বিলটা তাহলে তুমিই পে করবে, আর ওই জন্য মুখটা ওরকম করে বদমাইশি করছে। আফটার লাঞ্চ চিঙ্কির মায়নায় আমরা পৌঁছে গেছিলাম সিম্বা প্লে জোনে। তো চিঙ্কির খুব ইচ্ছে ছিল এখানে খেলার, আর দুটো ছোট ভাই পেয়েছে, আর কে আটকায় এখন ওকে। সঙ্গে তো আরও দুজন জুটেছে, দেখো কি করছে, যত রকমের গেমস আছে সব এরা ডিসকভার করেছে, কিছু ছাড়েনি। সব থেকে বড় কথা, প্রচন্ড প্রচন্ড এনজয় করেছে। আরে ওর জন্য ওয়েট কর, ও তো বসবে। ও পিপি 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 বু বু পিপি পিপি পিপি, কত দূর যাচ্ছেন আপনারা, কত দূর যাচ্ছেন? বাইক চালিয়ে? আচ্ছা এবার একটু গুপিকে বসতে দে, তুই পিছনে বস। আর এখানে আমি নাজেহাল হয়ে ঘেমে ঘুমে গরমে বসে পড়েছি বাচ্চা সামলাতে সামলাতে। আমার পাজি বদমাস বন্ধুগুলো সব কটা পালিয়ে গেছে আমার হাতে বাচ্চাগুলোকে হ্যান্ড ওভার করে, আর আমি সবার দায়িত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো এখন আমাদের টাইম আপ, এবার বাড়ি যাওয়ার পালা। বাইরে বেশ জোরে বৃষ্টি নেমে গেছে, তো আমরা এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর দেরি না করে। এই ছিল আজকে একটা খুব সুন্দর ছোট্ট ব্লগ, আশা করছি তোমাদের ভালো লেগেছে। বাবা বাই।